সূর্যের আভা দেখা যাচ্ছে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। তো এই আকাশের যে অবস্থা, মনে হচ্ছে বৃষ্টি হবে। যাই হোক, দেখো আকাশের কী অবস্থা। তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা ভিডিওর সাথে থাকো। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। মামাম দেখো প্যান্ট পরছে, আর এদিকে বৈশাখি দেখো কী করছে। বৈশাখি, চা হয়ে গেছে? তো বন্ধুরা, চা হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে আজকে আমার উঠতে, ওই জন্য চাও দেরি হয়ে গেল। তোমার দাদা ভাইকে দিতে, তো এখন দেবো। আর মামামকে একটু গুছিয়ে দিয়ে ঘুম থেকে উঠে পড়েছে। মামাম তুমি ভালো আছো? একটু হাই বলে দাও। হাই বন্ধুরা, দেখেছো মামাম তোমাদেরকে হাই বলছে। দাও তো মামা আমাকে বিস্কুট দিয়ে দিল। চা কোথায় মামা? মামার চা নিয়ে আসো, যাও। মামাম চা আনতে চলে যাচ্ছে, খুব বদ হয়ে গেছে মামামটা। চা গরম। বৈশাখীর প্রচন্ড ঠান্ডা লেগেছে। হাসি পাচ্ছে না, তাও হাসি বেরিয়ে যাচ্ছে, সবসময় হাসি না তাই। তো বন্ধুরা, খুব খুব ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে, আর গলার মধ্যে খুশখুশ করছে শুধু, মানে আর কি বলবো, আর মাথার মধ্যে শুধু ব্যথা করছে এই দুই রোগে। ভালো লাগছে না রান্না বান্না করতে। তোমার দাদা ভাইকে বলো না, তোমরা সবাই একটু রান্না করে দিতে। আমি পাচ্ছি না, আমি নাকি রান্না করে দেবো? এটা আবার সম্ভব বলো তো তোমরা? সম্ভব সম্ভব, ছেলেরা সবকিছু। আমি তো এখনই কাজে বেরিয়ে যাবো, আমি রান্না করে দিতে পারি এখন। তো সকালের খাওয়া দাওয়াটা হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি কাজে। রান্নাটা করে তারপরে কাজে যাও, আমি তো শুয়ে থাকি। আচ্ছা, এত মজা। মেঘলা করেছে তো আজকে, এখনো কাঁচা ধোয়া করিনি, এই যে গামলার মধ্যে সব ভিজিয়ে রেখেছি। আর এইগুলো সব কালকে, কালকের গুলো সব মেলে দিয়েছি, একদম সবাই মনে হচ্ছে না আজকে শুকাবে। ঠিক আছে, যা মেঘলা, বৃষ্টি হবে মনে হয়। বাড়ি থেকে বেরিয়ে এসেছি একটু চা খেতে, তো একটা একটা নতুন জায়গা হতে হচ্ছে। চলো তোমাদের সাথে দেখাবো জায়গাটা কেমন। হ্যাঁ, সাদা এটা কমেছে, চল্লিশ টাকা। ঠিক আছে, আমার তো কথা হয়ে গেছে, চল্লিশ টাকা। তো এখন এসেছি একটু চা খেতে, একটু এটা রাত্রে আসলে খুব ভালো হয়। তো আমরা একটু দিনের বেলায় চা খেতে চলে এসেছি। এই দেখতে পাচ্ছ বাঁশ গাছ টাস গাছ, মানে রাত্রিবেলায় একটা খুব একটা রহস্য ব্যাপার থাকে, থেকে যায় এখানে আর কি। তো চাটা খেয়ে নিই। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ এই যে পটল কাটছি গোল গোল করে, পটল আলুর তরকারি হবে। আর এই যে এখানে লাল শাক দিয়ে সবুজ শাক দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আজকে শাক ভাজা পটল আলু তরকারি হবে। আর আমের চাটনি মেয়েদের তো দশা থাকে তাই না? তো বন্ধুরা, আমি এইমাত্র বাড়িতে আসলাম কাজ সেরে, বাড়িতে এসে একটু স্নান করে নিলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তোমরা দেখো নতুন বউ, এই দেখো। বৈশাখী এদিকে পুজো দেওয়া শুরু করে দিয়েছে, তো সমস্ত কাশের এই তো চান টান করেই তো পুজো, সেই কাজটাই আমি এখন করছি। একটু আগে চান করে নিলাম, পুজোটা দিয়ে নি। আর আমার ওদিকে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দুপুরের খাওয়াটা খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, বৈশাখীর তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর আমারও এর মধ্যে ঠান্ডা লেগে গেছে। এমন হয় বৈশাখীর ছোঁয়া লেগে আমার ঠান্ডা লেগেছে, মোটেও না। তো আমাদের এরাও তো বন্ধুরা একটা কথা বলি, তোমার দাদা ভাই একটু বালিশ টাকা নিয়েছি, হয় তাহলে আমার ছোঁয়া লাগলো কি করে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বৈশাখীরও হয়ে গেছে। আর শোনো, মামা ওইদিকে ঘুমাচ্ছে, আমার চোখ দিয়ে জল চলে আসছে, এত ঠান্ডা লেগেছে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।